আসসালামু আলাইকুম টু এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাদাত স্কুল। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকের ক্লাসে আমরা শিখব শুড, ওট টু অ্যান্ড মাস্টের ব্যবহার। সো গাইস, দেরি না করে চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল, মোডাল ভার্ব শুড অ্যান্ড ওট টু এর অর্থ হলো উচিত। শুড অ্যান্ড ওট টু আমরা একই উদ্দেশ্যে ব্যবহার করতে পারি। সাধারণত কাউকে কোনো অ্যাডভাইস দেওয়ার ক্ষেত্রে আমরা শুড অর ওট টু ব্যবহার করে থাকি। সাচ অ্যাজ ইউ শুড গো হোম নাও, ইউ শুড গো হোম নাও, তোমার এখন বাড়ি যাওয়া উচিত। ইউ শুড অ্যান্সার দ্য লেটার, ইউ শুড অ্যান্সার দ্য লেটার, আপনার চিঠির উত্তর দেওয়া উচিত। ইউ শুড নট টক হোয়াইল ইটিং, ইউ শুড নট টক হোয়াইল ইটিং, খাওয়ার সময় আপনার কথা বলা উচিত নয়। ইউ শুড টেল হিম হোয়াট ইউ থিঙ্ক, ইউ শুড টেল হিম হোয়াট ইউ থিঙ্ক, আপনি কী মনে করেন তাকে বলা উচিত। উই শুড অবে দ্য লস অফ দ্য কান্ট্রি, উই শুড অবে দ্য লস অফ দ্য কান্ট্রি, আমাদের উচিত দেশের আইন মান্য করা। উই শুড হেল্প আওয়ার নাইবার, উই শুড হেল্প আওয়ার নাইবার, আমাদের প্রতিবেশীদেরকে সাহায্য করা উচিত। আমরা এখন শুডের জায়গায় ওট টু ব্যবহার করে কিছু সেন্টেন্স দেখব। যেমন ধরুন, উই ওট টু লাভ আওয়ার কান্ট্রি, উই ওট টু লাভ আওয়ার কান্ট্রি, আমাদের উচিত আমাদের দেশকে ভালোবাসা। উই ওট টু স্পিক দ্য ট্রুথ, উই ওট টু স্পিক দ্য ট্রুথ, আমাদের সত্য কথা বলা উচিত। উই ওট টু ওয়ার্ক হার্ড, উই ওট টু ওয়ার্ক হার্ড, আমাদের কঠোর পরিশ্রম করা উচিত। সেকেন্ডলি মাস্ট, মাস্ট অর্থ অবশ্যই। সাধারণত অব্লিগেশন অর্থাৎ বাধ্যবাধকতার ক্ষেত্রে আমরা মাস্ট ইউজ করে থাকি। লাইক আই মাস্ট গো দেয়ার টুমোরো, আই মাস্ট গো দেয়ার টুমোরো, আমাকে আগামীকাল অবশ্যই সেখানে যেতে হবে। ইউ মাস্ট নট স্মোক, ইউ মাস্ট নট স্মোক, তুমি অবশ্যই ধূমপান করবে না। হি মাস্ট বি দেয়ার, হি মাস্ট বি দেয়ার, তাকে অবশ্যই সেখানে থাকতে হবে। ইউ মাস্ট বি কেয়ারফুল, ইউ মাস্ট বি কেয়ারফুল, আপনার অবশ্যই যত্নবান হতে হবে। ইউ মাস্ট নট মেক এ নয়েজ ইন দ্য ক্লাস, ইউ মাস্ট নট মেক এ নয়েজ ইন দ্য ক্লাস, তুমি অবশ্যই ক্লাসে শব্দ করবে না। ইউ মাস্ট ড্রিঙ্ক ওয়াটার এভরি ডে, ইউ মাস্ট ড্রিঙ্ক ওয়াটার এভরি ডে, তুমি অবশ্যই প্রতিদিন পানি পান করবে। ইউ মাস্ট ডু ইট, ইউ মাস্ট ডু ইট, তোমাকে অবশ্যই এটা করতে হবে। উই মাস্ট নট ওয়াস্ট টাইম, উই মাস্ট নট ওয়াস্ট টাইম, আমাদের অবশ্যই সময় নষ্ট করা উচিত নয়। ইউ মাস্ট হেল্প দ্য পোর, ইউ মাস্ট হেল্প দ্য পোর, তোমার অবশ্যই দরিদ্রদের সাহায্য করা উচিত। হিজ মাদার ইজ নট ওয়েল, হি মাস্ট টেক কেয়ার অফ হার, হিজ মাদার ইজ নট ওয়েল, হি মাস্ট টেক কেয়ার অফ হার, তার মা ভালো নেই, তাকে অবশ্যই তার যত্ন নেওয়া উচিত। ইফ ইউ লাইক দিস ভিডিও, ইউ মাস্ট হিট দ্য লাইক বাটন, ইফ ইউ লাইক দিস ভিডিও, ইউ মাস্ট হিট দ্য লাইক বাটন, আপনি যদি এই ভিডিওটি পছন্দ করেন তবে অবশ্যই লাইক বাটনটিতে হিট করতে হবে। সো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক বা কমেন্ট দিয়ে জানান, আর ভিডিওটি শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে। আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং পাশের যে বেল আইকনটি আছে সেটা অন করে দিবেন পরবর্তী সব নতুন নতুন ভিডিও দেখার জন্য। থ্যাংকস টু এভরিওয়ান, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।